আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ব্লগ বাই শিফা পেজে আরও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি করে দেখাবো সুজির রসবড়া পিঠা বা সুজির মিষ্টি। আজকের রেসিপিটা অনেক বেশি লোভনীয় হতে চলেছে, আশা করছি আপনাদের পুরো ভিডিওটি অনেক ভালো লাগবে। শুরুতেই আমি একটি প্যান নিয়েছি এবং এতে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি ক্যারামেল করে নেব, এর জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি এবং হাফ কাপ পানি অ্যাড করে দিয়েছি। মিডিয়াম হিটে জাল করতে হবে এবং ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, সুন্দর একটি কালার চলে এসেছে। এই অবস্থায় আমি চুলো থেকে নামিয়ে এতে কুসুম গরম দুধ অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ অ্যাড করে নিচ্ছি। দুধ অ্যাড করার সাথে সাথে ক্যারামেল কিন্তু নিচে কিছুটা জমে যাবে, তো এই অবস্থাতে কিছুক্ষণ জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা একদম গলে দুধের সাথে মিক্সড হয়ে যাবে। তো আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। ক্যারামেল করাতে কিন্তু মালাইয়ের অনেক সুন্দর একটি কালার চলে আসছে, আপনারা কিন্তু এই প্রসেসটি ফলো করতে পারেন। আর এ পর্যায়ে আমি আবারও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিলাম। এবার দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে মালাইয়ের ঘনত্বটা বেড়ে যাবে। এ পর্যায়ে গুঁড়ো দুধটা অ্যাড করে দেব। এখানে 2 চা চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। সবগুলো উপাদান নেড়ে চেড়ে নেব। 4টির মতো এলাচ অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি গোটা এলাচটা অ্যাড করে দিচ্ছি। এলাচ দেওয়াতে সুন্দর একটি স্মেল চলে আসবে, মালাইয়ের ক্ষেত্রে কিন্তু আর কিছুই লাগছে না। আমি আবারও কিছুক্ষণ জাল করে নিয়ে মালাইটা ঘন করে নেব। অনেক সহজ পদ্ধতিতেই আমি আজকের সুজির রসবড়াটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনারা পুরোটাই বুঝতে পারবেন এবং আপনারা কিন্তু সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন। এবার আরেকটি প্যানে সামান্য পরিমাণে ঘি নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি সুজি। একদম লো হিটে সুজিটাকে ভেজে নেব। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, জাস্ট 1 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। কখনোই আঁচটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, তাহলে সুজিটা পুড়ে যাবে। সুজির দানাগুলো কিন্তু খুবই ছোট ছোট, তাই একদম লো হিটে রেখে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজি ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ অ্যাড করে দিচ্ছি। 2 ধাপে দুধটা অ্যাড করে দেব, একেবারে দুধটা দিয়ে দেব না। আবারও আমি বাকি দুধটা অ্যাড করে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি একদম দুধটাকে শুকিয়ে ফেলব। এ পর্যায়ে সামান্য পরিমাণে বেকিং পাউডার অ্যাড করে দেব। আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ যদি করে থাকেন, তাহলে সুজির সাথে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবেন। আমি আর বাড়তি চিনি অ্যাড করছি না, যেহেতু আমি মিষ্টিটা একটু কম খাই। সুজির ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, এবার আমি মিষ্টির শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো শেপটা দিতে পারেন, এটা আপনাদের একান্ত ইচ্ছা। এ পর্যায়ে আমি এগুলোকে ভেজে নেব, একটু লালচে করে ভেজে নেব, যেন দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি আর সুজির মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেল ব্যবহার করতে পারেন, আমি ডুবো তেল দিচ্ছি না, যেহেতু এতটুকু তেলে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, সো বাড়তি আমি তেল ব্যবহার করছি না। একটু হালকা আছে ভেজে নেব, প্রথমে হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিট বা লো হিটে ভেজে নিলে কিন্তু ভাজাটা অনেক বেশি সুন্দর হবে। উল্টে পাল্টে ভেজে নেব আর ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে, দেখতেও ভালো হবে। আমি আমার পেজে বেশ কিছু ইফেক্টিভ বিউটি টিপস শেয়ার করে থাকি এবং রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এরকম কালার চলে আসলেই কিন্তু বুঝতে হবে সুজির মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে গরম দুধের সাথে অ্যাড করে দেব। দুধটা কিন্তু গরম থাকতে হবে। আর সুজির মিষ্টিগুলো অ্যাড করার পর কিছুক্ষণ লো হিটে জাল করে নিতে হবে। লোভনীয় এই রেসিপিটি বানাতে বানাতে আমার জিভে জল চলে আসছিল। এত বেশি সুস্বাদু রেসিপিটি কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে এবং সবাই প্রশংসা করবে। উপরে মালাইগুলো দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ লো হিটে জাল করার পর ঢাকনা দিয়ে রেখে দেব 1 থেকে 2 ঘন্টা।
এক থেকে দুই ঘন্টা রেখে দিলে খুব ভালোভাবে সুজির ভেতর মালাইগুলো প্রবেশ করবে এবং খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এক থেকে দেড় ঘন্টা পর আমি পরিবেশন করতে চলে এসেছি। উপরে আর কিছু বাদাম দিয়ে দিয়েছি, এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি। আর বাদাম দিলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে, অনেক বেশি লোভনীয় হয়েছে আর পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু আমার রেসিপিটি ফলো করতে পারেন। আর কার কার আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।